আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ কুকিং বাই টুম্পা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি রেসিপিটি হচ্ছে ভুনা এটা কিন্তু অনেকেরই পছন্দের একটি রেসিপি আর আমি আজকে যেভাবে দেখিয়েছি সেভাবে রান্না করলে কিন্তু এতে কোনো গন্ধ থাকবে না আর খেতেও অসাধারণ হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি প্রথমে একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারচিনি আর তিন চারটা করে এলাচ এবং লং আরও দিচ্ছি দুইটা টুকরা করা তেজপাতা এবার এটাকে তিরিশ সেকেন্ডের জন্য তেলে ভেজে নেব এতে কিন্তু এর ফ্লেভারটা সুন্দরভাবে রান্নার মধ্যে ঢুকবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ভুড়ি রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে এবার পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এই পেঁয়াজ আর রসুন বাটাটাকে দশ মধ্যে একটু ভেজে নেব এতে আমার মশলাটাও ভাজা হয়ে যাবে আর বাকি মশলাগুলো দিতে দিতে পেঁয়াজগুলো পুড়েও যাবে না এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এটাকেও একটু নেড়ে ভেজে নেব এখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি এখানে দুই চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর সময় যেন পুড়ে না যায় এজন্য সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এখন তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হাফ কেজি ভুঁড়ি আমি এখানে ভুড়ির সাথে কয়েক টুকরা ফ্যাপসাও দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে দিতে পারেন ভুড়ির সাথে খেতে কিন্তু ভালোই লাগে এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট কষালে এর মধ্যে থেকে কিছুটা পানি ছাড়বে আমি এই পানিতেই ঢাকা দিয়ে ভুঁড়িটাকে কষিয়ে নেব তিন চার মিনিট পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে এভাবে আমি এটাকে তিরিশ মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ছোট ছোট কিউব করে কেটে নেওয়া একটা আলু এটা অপশনাল আপনারা আলু পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন এখন এটাকে আরও দশ মিনিটের জন্য কষিয়ে নেব দশ মিনিট পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন এবার পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ এতে ঝাল তেমন একটা বের হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে ঝোল কিছুটা কমে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ গরম মশলা রান্নার শেষের দিকে এটা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভুঁড়ির ভেতর থেকে এখন জাল করে পানিটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ভোনা এই যে এই পরিমাণে পানি শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু ভাজা ভাজাও করতে পারেন রেসিপিটি ভালো লাগলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ